মাই ইউটিউব চ্যানেল সকলকে সুস্বাগতম জানি শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটার মাধ্যমে বাংলার যে পেজগুলো নিয়ে আমি আলোচনা করব সেই প্রথমকার যে পেজগুলি রয়েছে দেখো বাংলার প্রথমেই যে পেজটা রয়েছে তোমাদের তেরো পেজটা এটা জানো তোমরা দু হাজার কুড়ি সালে যে প্রশ্নটা এসেছিলো সেটি তারপরে যে প্রশ্নটি রয়েছে ছাপান্ন এবং ছিয়াশি এই পেজ দুটোর এমসিকিউ কিউ এবং যে টোটাল যা প্রশ্ন হয় আর কি তো সেই প্রশ্নের ডিটেলসে আমি চলে যাচ্ছি তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করছি সেই প্রশ্নগুলো অলরেডি তোমরা নিশ্চয় বের করে ফেলেছ পেজ সংখ্যা ছাপান্নর যে প্রশ্নগুলো আছে দেখো তপনের চেয়ে এমসি কিউ প্রথমে এক একগুলো তপনের চেয়ে তার ছোটো মাসি বড় উত্তর হচ্ছে আট বছরের দুই গ্রীষ্ম মহাপাত্র বুক পকেটে যে রোমাল যে রুমাল দেখা যাচ্ছিলো যাতে আঁকা ছিল বাঘ তিন ও সব হল সুন্দর সুন্দর এক একটা বাঞ্ছনা এটা হবে ধন যৌ জন যৌবন উত্তরটা চারের প্রশ্ন হচ্ছে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর পাঁচের প্রশ্ন হচ্ছে খণ্ড খণ্ড করিয়া কাটিনু যাকে কাটার কথা বলা হয়েছে সেটি হচ্ছে বৈরি দলকে বিদ্রুপ করেছিল ছয়টি এটি উত্তর হবে ভীষণকে সাতের হচ্ছে তলোয়ার চেয়ে শক্তিশাল হল শক্তিশালী হলো কলম আচ্ছা কথায় বলে কালী কলম্বন লেখে তিনজন নয়টা হচ্ছে শৈশবে লেখক হোমটাস করতেন কলাপাতায় দশটা হচ্ছে ধাতুর সঙ্গে যুক্ত হওয়া বিভক্তিকে বলা হয় ক্রিয়া বিভক্তি এগারো হচ্ছে ভাবখানা ভালো ঠেকছে না খানা কোন ধরনের নির্দেশক টিটা খানিখানা এগুলো সবই চেয়ে নির্দেশকের এক্সাম্পল তোমরা জানো এগারো নম্বর প্রশ্ন আছে বারো নম্বর প্রশ্ন হচ্ছে ছোট মাসে একটা গল্প লিখছে ছোট মাসি হলো এটা কি দেখো এই যে প্রশ্নটি রয়েছে ছোটো মাসিকে সম্বোধন করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে অকারক বলে হ্যাঁ কে ছোটো মাসি আচ্ছা সম্বোধন করা হয়েছে তারপরে তার প্রশ্নটা যে দেখো দিঘু সমস্ত পথে ব্যাস বাক্য হল এটা খানিকটা সমস্যা রয়েছে আমি নট শিওর তবুও মনে হয় যেন দি গুরুর সমাহার ঘয়েরটা অ্যান্সার ঠিক আছে দি গুরুর সমাহার তবু তোমরা একবার পারলে দেখি নিও বা পরে আমাকে মেসেজ বক্সে জানিও তারপর চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে তিল থেকে তেল এই যে তিল এটি হচ্ছে উৎপত্তি কারণ কি তিল থেকেই তেল তৈরি হয় সেই জন্যে উৎপত্তি বাচক অর্থে ব্যাপ্তি অর্থের যে তৎপুরুষ সমাস হয় তা হল দ্বিতীয় ঠিক আছে তো দ্বিতীয়ার সূত্র অনুসারে তোমাদের এখানে উত্তরটা সেই হিসাবে বের করতে হয় দ্বিতীয় মানে হচ্ছে কর্মকর কর্মতৎপুরুষ ঠিক আছে ষোলো হচ্ছে পূর্বপদ ও পরপদের মধ্যে অভেদ কল্পনা হয় রূপক রূপকর্মধার সমাসে দ্বন্দ্ব সমাজটি ব্যাকরণে গৃহীত হয়েছে মিলন থেকে এরপর আসি আমরা এক নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সূচিপত্র নাম কি রয়েছে তপন কুমার রায় গল্পটির নাম প্রথম দিন দুয়ের তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিলো হাট সাফাই বা টুকলি সাফাই করেছিলেন তো এই কথাটি কিন্তু জানতে চাইছিলো বাইজি ছদ্মবেশে হরিদার কত হয়েছিল আট টাকা দশ আনা রোজগার হয়েছিল ভয়ে কেঁদে ফেলেছিলো ছেলেগুলো ছেলেগুলো ভয়ে কেঁদে ফেলার কারণ কী ছিল এটা কোথা থেকে না হয়েছিল না এটা হরিদা থেকে না হয়েছিল অর্থাৎ তোমাদের বহুরূপী গল্প থেকে যখন হরিদাস এই দয়ালবাবু লিচুর বাগানে চুরি করতে গিয়েছিলো সেই ছেলেগুলো চারটি ছেলে তাদেরকে যখন হরিদা পুলিশে ধরে ফেলেছিল হ্যাঁ তখনই ছেলেগুলো ভয়ে কাঁদতে লেগেছিলো বরমায়েল কোম্পানির মিস্ত্রি রেঙ্গুনি চলে আসে কেন না সেখানে জল আবহাওয়া সুর না হয় তারা এখানে কাজ করতে চলে আসে তারপর তোমাদের যে কবিতাগুলো থেকে প্রশ্ন আসে দেখো শান্ত দেবতার কত বছর ধরে ডুবেছিল হাজার বছর ধরে আমাদের ঘর উড়ে গেছে কেন যুদ্ধের জন্য আচ্ছা জিজ্ঞাসা ছিল মহাবাহু বিস্ময় মানে মহাবু বিস্ময় মানে কারণ কি মহাবাহুর বিস্ময় মহাবাহু বলতে ইন্দ্রজিৎ তিনি বিস্ময় কেন না তিনি নিশির যুদ্ধেতে রামচন্দ্রকে হারিয়েছিলেন সেই রামচন্দ্রের হাতে কিভাবে তার ভাইয়ের মৃত্যু হয়েছিল সেই কারণে তিনি বিস্ময় হয়েছেন ওরে ওই স্তব্ধ চলাচল চলাচল স্তব্ধ না অট্টগলের হট্টরল যে চারিদিকে পলয়ের নেশা জেগে উঠেছে যে মানে স্বাধীনতার জন্য যে একটা আবহ তৈরি হয়েছে সেই জন্যে চলাচল যেন স্তব্ধ হয়ে রয়েছে তারপরে যে এলে ওরা মানুষ ধরার দল তারা কী করেছিল তারা এটা আফ্রিকা থেকে না হয়েছে তারা কি করেছিল তারা তাদের সেই পায়ের তলে দলিত করেছিল মথিত করেছিল অর্থাৎ তাদের রক্তে যেন কুণ্ডল হয়ে উঠেছিল তারপর তিনের দাগে যে এখান থেকে তোমরা জানো ইয়ে থেকে না হয় প্রবন্ধগুলো থেকে না হয় প্রবন্ধ হচ্ছে স্কুল থেকে ফেরার পথে প্রবন্ধে ক্ষমটা সে কলা পাতা পুকুরে ফেলে দিত কেন কেন না গরুতে যাতে না খায় গরুতে খেলে অক্ষর হয় সেই জন্য তারা ফেলে দিত লর্ড গার্জন বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখলে কি বলতেন তিনি বলতেন কি বাবুকুলস ড্রাইভার এটা টাইপ রাইট লিখেছেন এমন দুজনের নাম লেখো এর উত্তর হচ্ছে অর্ণদাশঙ্কর এবং সুভাষ মুখোপাধ্যায় তারপরে প্রাচীনেরা বলতেন প্রাচীনরা কি বলতেন এটা প্রাচীনা বলতে তোমরা লিখবে তিল ত্রিফলা শিমুল ছালা তোমরা প্রবন্ধ বই থেকে পেয়ে যাবে ছাদ দুগ্ধ করিমেলা লৌহপাত্রে লৌহ ঘষি ছিঁড়ে পাত্র না ছাড়ে মশি এটা ছিল তারপরে বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পাত্র কী না বিভক্তি অনুসর্গের মধ্যে প্রধান পাত্র যে বিভক্তি স্বাধীনভাবে ব্যবহৃত হয় না অনুসর্গ কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হয় বিভক্তির কোনো নির্দিষ্ট মান নেই অনুসর্গ কিন্তু নির্দিষ্ট মানে আছে ধাতু বিভক্তির অপর নাম কি ক্রিয়া বিভক্তি এবার উদাহরণ দিয়ে বোঝাতে বলেছে ধাতু বিভক্তি যে কোনো একটা ক্রিয়া বিভক্তির উদাহরণ দেবে তাহলেই তো বলে বোঝা যাবে কর্মের বিশ্বার উদাহরণ কি কর্মের বিশ্বাস এটা হচ্ছে জনে জনে নিমন্ত্রণ করেছে এটা কর্মের ব্যবসার উদাহরণ যন্ত্রণাদায়ক করণের উদাহরণ চেয়েছে এটা চাষিরা কাস্তে দিয়ে ধান কাটছে অপাদান কারকের অন্তস্ত বিভক্তি উদাহরণ চেয়েছে এটা আমি পরে মেনশন করে দেবো তোমাদের তারপরে প্রশ্ন দিয়েছে বাক্যাশ্রয়ী সমাজ কাকে বলে না বাক্যাশ্রয়ী সমাজ হচ্ছে যে অনেক ক্ষেত্রে একটি সম্পূর্ণ বাক্য কিংবা বাক্যাংশ সমাজবদ্ধ একটি পদ রূপে প্রযুক্ত হয় তখন তাকে বাক্যাশ্রয় সমাস হয় যেমন না যাওয়ার দেশ না পাওয়ার দেশ এই সমস্ত অনেক ধরনের যে বাক্যগুলো রয়েছে সেগুলো তারপরে প্রশ্ন দিয়েছে তোমাদের আলোপ সমাস সরি দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রী সমস্যা এটির মধ্যে পার্থক্য লেখক এটা লেখবে দ্বিগু সমাস সমাহার বা সমষ্টিকে বোঝায় যেমন শতাব্দী আর সংখ্যাবাচক বহুব্রী সমাজ সময় সমাহার বা সমষ্টিকে বোঝায় না গৌরাঙ্গজার বেশ বাক্য সমাস আচ্ছা আলোক সমাজ কাকে বলে উদাহরণ দাও আলো সমাসে যে সমাসে সমস্ত পদের পূর্বপদের বিভক্তি লোপ পায় তাকে আলো সমাস বলে যেমন দুধে ও ভাতে দুধ ভাতে এই যে পূর্বপদের অর্থটা বিভক্তি লোপ পেয়ে গেছে তারপরে হচ্ছে গৌরাঙ্গজার গৌরাঙ্গ এটা বহু সমাসের উদাহরণ তারপরে দিয়েছে অপমান এবং অপমিত কর্মধারায় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখ্য এখানে লিখবে উপমানের ঘরে লিখবে একটি পদ বিশেষ্য অপরটি বিশেষণ উপমেতে দুটি পদই বিশেষ পদ আর একটি লিখবে উপমানে সাধারণ ধর্মবাচক পদের প্রাধান্য আর উপমেয়তে উপমেয়েতে পদের প্রাধান্য হয় এই ছিল তোমাদের এই জায়গাটা প্রশ্ন তারপরের পেসটাই চলে এসো তোমরা চলে এসো নিশ্চয়ই ছিয়াশি পৃষ্ঠাতে ছিয়াশি পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে যে তার মানে তখন এখন ড্যাশ বলা চলে এটা উত্তর হবে লেখক সে ভয়ঙ্কর দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি হলো পায়ের ধুলো তবে এই বস্তুটি পকেটে কেন বস্তুটি হলো গাঁজার কলকে কবি সঙ্গীত বেজে উঠেছিল সুন্দরের আরাধনা কাপিল লঙ্কা কাঁপিল ড্যাশ সঠিক আনসার হচ্ছে জলধি সঠিক হচ্ছে মহা সপ্ত মহাসিন্ধু দলে এটা হচ্ছে কপল দলে আচ্ছা খগের কলমে দেখা যায় একমাত্র সরস্বতী পূজায় ব্রঞ্জের শলাকা নাম হচ্ছে স্টাইলাস পণ্ডিতেরা বলতেন কলমে দুনিয়া খোঁজে যা সত্যিকারে বিপ্লব ঘটেছিল তা হচ্ছে ফাউন্টেন পেন বিভক্তি আসলে বর্ণ ও বর্ণ সমষ্টি সমষ্টি ভাবখানা ভালো ঠেকছে না এই বাক্যে খানা হলো নির্দেশক নটরাজ পলয় নাচছে নাচন নাচলেন এই নাচন শব্দটি সমধাতুজ কর্ম মানে কি করলেন নাচলেন তাহলে নাচলেন এবং নাচন এই দুটো একই কর্মক্রিয়া ক্রিয়া জন্য একটি সমধাতুজ্য কর্মের উদাহরণ মেবারের আচ্ছা মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢেকেছে লজ্জার পরটি এটা হচ্ছে করণ কিসের না করণের ঠিক আছে তারপরে যে তিল থেকে তেল হয় একই প্রশ্ন উৎপত্তি তারপরে দেখো ব্যাকরণের দ্বন্দ্ব সমস্যায় গৃহীত হয়েছে মিলন থেকে একই প্রশ্ন পূর্বপদ এবং পরপদের অভেদ কল্পনা করা হয় রূপক কর্মধারায় সমস্যা ব্যক্তি অর্থে যে তৎপর সমস্যা সেটা হচ্ছে কর্ম অর্থে তারপরে আসি আমরা এক নম্বর প্রশ্নগুলোতে প্রচুর প্রশ্ন রিপিটেশন আসছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাকে অলৌকিক ঘটনা ঘটে ঘটনা বলেছে না তপন কুমার রায়ের লেখা গল্প সোনাতারা পত্রিকাতে ছাড়বে এবং তা হাজার হাজার মানুষের হাতে যাবে সেটাই বলা হয়েছে অলৌকিক কি ঘটনা এর মধ্যে তপন কোথায় কেন এমন কথা বলেছে কারণ যখন সোনাতারা পত্রিকাটি দিয়ে তার মেসমশায় প্রবেশ করলেন যখন রিডিং পড়ে দেখলেন যে তার মধ্যে দিয়ে তপনা লেখা গল্পের কোনো কিছুই নেই তখন তিনি এমন বললেন সপ্তাহের বড়জোর একটা দুটো দিন বহুরূপী সেজে বের হন হরিদা বহুরূপে কে বলেন কাকে বলে আর কি রকম সে যে যিনি জীবিকা অর্জন করেন বহুরূপ ধারণ করে যিনি জীবিকা অর্জন তাকে বহুরূপী বলা হয়ে থাকে আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে এসো এই সবগুলি বলতে কোনগুলো বলা হয়েছে মানে যেখানে যেখানে তিনি গিয়েছিলেন সেই জায়গাগুলোর কথা কিন্তু এখানে বলা হয়েছে কোন কোন জায়গাগুলো তিনি গিয়েছিলেন এই জায়গাগুলো তিনি গিয়েছিলেন ম্যান্ডালে সত্রবি মেঘবিলা এই সমস্ত জায়গাগুলো কিন্তু তিনি দেখার জন্য গিয়েছিলেন কে গিয়েছিলেন অপূর্ব গিয়েছিলেন ঠিক আছে বেশ তারপরে প্রশ্ন হচ্ছে হুম নিয়ম রেলওয়ে কর্মচারীদের কোন নিয়ম অর্থাৎ ফার্স্ট ক্লাস ট্রেনের প্যাসেঞ্জারকে আর সারা রাত্রিতে বিরক্ত করবে না এই যে নিয়ম এই নিয়মে কথা বলা হয়েছে তার প্রশ্নগুলো দেখো মিষ্টি সেই মিষ্টি বাইটি বাইটির পরিচয় দাও এটা একটি খুব কমন কোয়েশ্চেন তোমাদের সেখানে রয়েছে দেখবে যে একটি মিষ্টি বাড়ি সেই বাড়িতে একটা বারান্দা ছিল সেই বারান্দার মধ্যে ঝুলন্ত বিচানে ছিল সেখানে কবি কী করতেন ঘুমাতেন এবং গোলাপ গাছ ছিল করতনে ঝরে পাতার তার মতো আওয়াজ ছিল এইগুলো হচ্ছে তাদের বাড়ির বৈশিষ্ট্য দু একটা বললেই হবে ঠিক আছে ছড়ানো রয়েছে কাছে ধরে কী ছড়ানো রয়েছে আমাদের শিশুদের সব তারপর চারের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ তোমাদের যেখান থেকে প্রবন্ধ আর কি প্রভাতে যুঝিও আচ্ছা কবিতার লাস্ট কোয়েশ্চেন প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে কেন এমন নির্দেশ না তিনি অর্থাৎ রাবণ কী চেয়েছেন যে তার পুত্রকে অভিষেক করাবেন তারপরে তিনি কি করবেন নিকুম ভেলার যজ্ঞাগারে গিয়ে তিনি দেবীর আরাধনা করার পরেই যুদ্ধ করতে যাবেন এবং সেই জন্যেই যেহেতু সূর্যদেব এখন ডুবে গেছেন দিবাগর সেই জন্যে তিনি তাকে বলেছেন প্রভাতে যুদ্ধ করতে যাওয়ার জন্য যুশিতে মানে যুদ্ধ করতে যাওয়া এই ক্ষেত্রে রানিয়ে ওঠে কোথায় কি রানী ওঠে হেসরার কান্দনু বজ্রগানে হ্যাঁ ঝড় ঝড় বাদলে কেনে ওঠে ঠিক আছে ঝড় তুফানে কেনে ওঠে তারপর প্রশ্ন প্রাচীনেরা বলতেন কি বলতেন সেই একই প্রশ্ন আগেরটাতেই বললাম আর তাই বলছি না হারি যাওয়া কালী কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমের দাম কত আড়াই হাজার পাউন্ড বাংলায় একটা কথা চালু আছে কথাটি কি নেই কলমে ছেলে বলে মুন্সি ঠিক আছে বলে মে আর কি লেখক সয়েন জুলিয়া সিজার হলে কি করতেন তিনি ব্রঞ্জের শলকা ব্যবহার করতেন তারপরে ধাতু বিভক্তির অপর নাম সেই একই প্রশ্ন ধাতু বিভক্তি বা শব্দ বিভক্তি উদাহরণ দিয়ে বোঝাও সে একই জিনিস মূল ধাতু থেকেই বিভক্তি চলে এসেছে যেগুলো বিভক্তি এবং অনুসর্গের মধ্যে একটি পাত্রগুলোকে আগেই বললেন যে বিভক্তি কি স্বাধীনভাবে ব্যবহার করতে পারে না বা স্বাধীন অর্থ নেই অনুসর্গের স্বাধীন বা নিজস্ব অর্থ রয়েছে ব্যবহৃত হয় সমধাতুচ কর্তার উদাহরণ দাও সমধাতুচ মানে যে ধাতু যে কর্তাতে কর্তা এবং ক্রিয়া একই জায়গা থেকে নিষ্পন্ন হয় যেমন লেখক লিখলেন লেখক এবং লিখলেন দুটোই কিন্তু একই ক্রিয়া থেকে এসেছে তারপর প্রশ্ন হচ্ছে যন্ত্রণাদায়করণের উদাহরণ দাও সে একই প্রশ্ন রিপিটেশন বুঝতেই পারছো যে কৃষক কাস্তে দিয়ে ধান কাটছেন যন্ত্রণাদায়করণের উদাহরণ অপাদান কারকের এই বিভক্তির উদাহরণ দাও মেঘে বৃষ্টি হয় তারপর অধিকারণের আচ্ছা সরি কারকের এই বিভক্তির উদাহরণ হুম ওটাই ঠিক মেঘেরা মেঘে বৃষ্টি হচ্ছে তারপর অধিকারণের অধিকরণকারকের বিপসার উদাহরণ বিপসার মানে সেটা রিপিটেশন হবে যেমন ধরো বনে বনে তারা মধ্যে সংগ্রহ করে অথবা গ্রামে গ্রামে খবরটি রোটে গেলো ক্রমে এগুলো হচ্ছে অধিকাংশ আগে উদাহরণ তা যে বহু পদ বিশিষ্ট দ্বন্দ্বে সমাসের উদাহরণ বহু পদ বিশিষ্ট হ্যাঁ স্বর্গমত্ত পাতাল স্বর্গমত্ত পাতাল এরকম আর কি অনেক পদ যেখানে রয়েছে কেমন তারপরে প্রশ্ন দিয়েছে দেখো যে উপমান এবং উপমিত কর্মধারের মধ্যে পার্থক্য আগেরটা একটু বলে দিলাম তাই আর বলছি না রিপিটেশন গৌরাঙ্গ যাহার গৌরাঙ্গ এটি বহুবড়ি সমস্যা উদাহরণ এইসব একই প্রশ্ন আলোপ সমাজ আগেরটাতেই বলে দিলাম সেজন্য আর বললাম না তো এই ছিল তোমাদের এই দুটি সেটের প্রশ্ন ভালো লাগলো